আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ। সিলিং ফ্যানের বিয়ারিং খারাপ হয়ে গেলে কীভাবে তা চেঞ্জ করা হয়, আজকে সেই বিষয়টি ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা যে কানেকশানগুলো করা আছে এই কানেকশানগুলো খুলে নেব এবং ক্যাপাসিটারটাকে খুলে নেব, তারপর বডিটাকে খুলব। তো আমাদের বিয়ারিং খোলা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা নতুন বিয়ারিং লাগাবো। নতুন যে দুটি বিয়ারিং লাগাবো সে বিয়ারিংয়ের সাইজ হচ্ছে বা মাপ যেটাকে বলে 62-02, এবং আরেকটি যে বিয়ারিং লাগবে সেটি হবে 62-01। দুটি বিয়ারিংয়ের দুটি সাইজ 62-02 এবং 62-01, দুটি সাইজের বিয়ারিং একটি ফ্যানের মধ্যে লাগে। তো এরপর আমরা কয়েলটাকে বডির মধ্যে ফিটিং করে নেব। তো এটাকে আমরা প্রেসার মেশিনের মধ্যে দিয়ে বিয়ারিংয়ের মধ্যে কয়েলটিকে ফিটিং করে নিচ্ছি। এটাকে ঠুঁকে ফিটিং করতাম, কিন্তু ফাইবার ঝরে যাওয়ার কারণে ওই জন্য প্রেসার মেশিনের মধ্যে দিয়ে কয়েলটাকে বসিয়ে নিচ্ছি। এটা ঠুঁকলে পরে ফাইবারগুলো ঝরে যাচ্ছে
এই কারণে প্রেসার মেশিনে কয়েলটাকে বিয়ারিংয়ের মধ্যে ফিটিং করে নিচ্ছি। আমাদের বিয়ারিং চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কানেকশান দেওয়া চেক করে নেব, পাকাড়ি চলছে কি না এবং বিয়ারিংয়ের আর কোনো সমস্যা আছে কি না। তার জন্য আমরা দুটি তারকে কানেকশান করে নিচ্ছি। কানেকশান করে নিয়ে আমরা লাইন দিয়ে আবার চেক করে দেখে নেব পাকাটি চলছে কি না।
এভাবে কানেকশান করে নিয়ে আমরা স্ক্রুড্রাইভারে দিয়ে পাখাটিকে ধরে নেব। ধরে নিয়ে লাইন দিয়ে আবার চেক করে দেখে নেব পাখাটা চলছে কি না। ঠিক আছে, পাখাটা চলছে, পাখাটা ঠিক হয়ে গেছে, চলছে এখন এবং বিয়ারিংয়ের আর কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা নিজেদের ফ্যানগুলোকে বিয়ারিং চেঞ্জ করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।